Assalamu alaikum, I'm Farooq Ahmed, Senior Web Developer, European IT. European IT Software Firm, Web Development at Pashabashi European IT Institute, I'm a course coordinator at the Balan Furasi. There has a European IT professionally IT training for the Furasi. Web Networking Graphics Design course, Shahok, and Christian of Beshi course, Amadin Solomon Rice. European IT থেকে প্রশিক্ষণ গ্রহণ করার পর অধিকাংশ শিক্ষার্থী অনলাইন এবং অফলাইন মার্কেটপ্লেসে সফলতার সাথে কাজ করছে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাফিউল ইসলাম। আমি ইউরোপিয়ান আইটিতে আছি গ্রাফিক ডিজাইন করছি। গ্রাফিক ডিজাইনের পাশাপাশি আমি এখানে ব্যাংকার হিসেবেও কাজ করছি। বর্তমানে গ্রাফিক ডিজাইনের চাহিদা অনেক বেশি, ভবিষ্যতের চাহিদা বাড়বে। ক্যারিয়ার হিসেবে গ্রাফিক ডিজাইন বর্তমানে একটি খুব ভালো বিষয়। গ্রাফিক ডিজাইনে কাজ শিখে ফ্রিল্যান্সিং করে আপনি বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবেন। হ্যালো, আমি আকাশ দেবনাথ, আমি ইউরোপিয়ান আইটিতে ওয়েব ডেভেলপমেন্টে নিযুক্ত আছি। আমি একজন ডিপ্লোমা স্টুডেন্ট। এখানে ইন্টার্ন করার পর যেহেতু এখানে জব প্লেসমেন্টের ব্যবস্থা আছে, ইন্টারভিউর মাধ্যমে আমাকে সিলেক্ট করা হয় একজন ওয়েব ডেভেলপার হিসেবে। তারপর আমি এখানে জয়েন করার পর একাধিক ইন্টারন্যাশনাল প্রজেক্টের সঙ্গে কাজ করি এবং একটা প্রজেক্ট শেষ করতে যা যা লাগে বা যতগুলো অভিজ্ঞতা লাগে আমি এখান থেকে পাই। ইউরোপিয়ান আইটিতে রয়েছে 30টিরও বেশি আইটি রিলেটেড কোর্স। আপনি চাইলেই আপনার চাহিদা মতো যে কোনো একটি কোর্স করেই আইটিতে স্কিল পার্সন হিসাবে বা ক্যারিয়ার করতে পারেন। সো আমরা আপনার জন্য অপেক্ষায় আছি। ইউরোপিয়ান আইটিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি শাকিলা জাহান হেরা, আমি ইউরোপিয়ান আইটিতে এসকিউ হিসাবে আছি এক বছর থেকে। একজন এসকিউ এর কাজ মূলত ডেভেলপাররা যে কাজগুলো করছে তা ক্লায়েন্ট এক্সপেকটেশন ফুলফিল হচ্ছে কিনা তা চেক করা। একজন মানুষ যখন কোনো কাজ করে তখন তার ভুল হওয়ার সম্ভাবনা থাকে। যে মানুষটি কোনো কাজ করে না তার ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। যেহেতু আমরা ক্লায়েন্ট ভিত্তিক কাজ করে থাকি, সেক্ষেত্রে ক্লায়েন্ট এক্সপেকটেশন ফুলফিল হওয়া খুবই জরুরি। ইরোর ফ্রি কাজ এবং ক্লায়েন্ট হ্যাপিনেস পেতে হলে একজন এসকিউ এর খুবই জরুরি। আমি মামুনুর রশিদ, কান্ট্রি ডিরেক্টর ও এমডি ইউরোপিয়ান আইটি সলিউশন ও ইনস্টিটিউট। দেশের ডিজিটাল লক্ষ্যমাত্রা অর্জন ও চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ জনশক্তি গড়ে তোলার কোনো বিকল্প নেই। এক্ষেত্রে যথাযথ কারিগরি প্রশিক্ষণ প্রাপ্তির মাধ্যমে বেকারত্ব দূর করা সহ স্বনির্ভর অর্থনীতি বিনির্মাণে অবদান রাখতে পারবে শিক্ষার্থীরা। যুগের সাথে তাল মিলিয়ে শিক্ষার ধরনও বদলে যাচ্ছে। বর্তমান সময়ে প্রথাগত পাঠ্যপুস্তকের চেয়ে কারিগরি শিক্ষার চাহিদা ও প্রয়োজনীয়তা অনেক বেশি। সরকারের ভবিষ্যৎ লক্ষ্যমাত্রাগুলোর অন্যতম তথ্য প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়ে তোলা। এক্ষেত্রে তরুণদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে ইউরোপিয়ান আইটি ইনস্টিটিউট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাংলাদেশে কার্যক্রম শুরুর পর থেকেই প্রশিক্ষণ গ্রহণকারীদের মানসম্পন্ন আইটি কোর্স প্রদান করে আসছে ইউরোপিয়ান আইটি। একই সঙ্গে ইউরোপিয়ান আইটি ইনস্টিটিউট কাজ করে যাচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট প্রশিক্ষণ শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি তাদের তথ্য প্রযুক্তি বিষয়ে আগ্রহী করে তুলতে। বাংলাদেশে তথ্য প্রযুক্তি প্রসারে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। একটি জ্ঞান ভিত্তিক উদ্বোধনী ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্বপ্ন রয়েছে আমাদেরও। সেই সঙ্গে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা সহ দেশের স্মার্ট ইকোনমি, স্মার্ট সোসাইটি, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট সিটিজেন গড়ে তুলতে মূল নেতৃত্ব দেবে আমাদের এই তরুণ মেধাবী প্রকৌশলী ভাই ও বোনেরা। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে সকল বিভ্রান্তি ও অপপ্রচার দূরে সরিয়ে তথ্য প্রযুক্তি নির্ভর সোনার বাংলা জাতিকে উপহার দিতে পারব। এক্ষেত্রে আইটি খাতই আমাদের ভীষণ পূরণের শক্তিশালী হাতিয়ার হিসেবে কাজ করবে।